অসমের তিনসুকিয়ায় জঙ্গিদের গুলিতে নিহত বাঙালিদের স্মরণসভায় যোগ দিলেন রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। সোমবার সকালে তিনি তিনসুকিয়া যান। এর আগে ডেরেক ওব্রায়েনের নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধি দল অসমে গিয়েছিলেন। এদিন ফের রাজ্যের মন্ত্রী অসমে গেলেন। তিনসুকিয়ায় মৃত বাঙালিদের স্মরণে এক শোকসভার আয়োজন করা হয় এদিন। সেখানে এই ভয়াবহ হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করেন ফিরহাদ হাকিম। বিচারের বাণী বেশিদিন নীরবে নিভৃতে কাঁপতে পারে না, বিচারের বাণী এগিয়ে আসে। এবং এই কথাটা বলার জন্যই আমরা এসেছিলাম যে আপনারা সর্বনাশ কথা বলেছেন। তার বলি হলো কারা? পাঁচটা নিরীহ মানুষ, শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, মিংসা বিশ্বাস, ধনঞ্জয় নমসূত্র, সুবল দাস, এই পাঁচজন নিরীহ মানুষ। প্রসঙ্গত, কয়েকদিন আগেই সন্ধেবেলা অসমের তিনসুকিয়ায় জঙ্গিরা গুলি চালিয়ে হত্যা করে পাঁচ বাঙালিকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অসমে বিজেপি সরকারের সমালোচনা করে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, এনআরসিকে কেন্দ্র করে অসমে যে অস্থিরতা তৈরি হয়েছে তার জন্যই এই ভয়াবহ হত্যাকাণ্ড। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হয় তৃণমূলের পক্ষ থেকে।